বনি ইসরায়েলের এই যে বেজর্মা বনি ইসরায়েল, যে বেজর্মা বনি ইসরায়েল আজকে ফিলিস্তিনকে দখল করতে চায়, বাইতুল মুকদ্দাসকে দখল করতে চায়, এই বাইতুল মুকদ্দাস নির্মাণ করা হলো ইসহাক নবীর। আরো জোরে বলতে হবে, আর কাবা ঘর নির্মাণ করছে হলো ইসমাইল নবী। আজকে এই বাইতুল মুকদ্দাসকে দখল করতে চায় বেজর্মা ইসরায়েল। কিন্তু মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত বাইতুল মুকদ্দাস পৃথিবীর কোন নাস্তিক দখল করতে পারবে না। কথা ঠিক না ঠিক? এই মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমার গোপালগঞ্জে জন্ম নিয়েছে এই জন্য নয়, এই জন্য ধন্যবাদ জানাই, উনি ইসরায়েলের পক্ষে অনুমতি দেন নাই, উনি ফিলিস্তিনের পক্ষে অনুমতি দিয়েছেন। যদি কখনো আমাদের ভিসা লাগাইয়া ফিলিস্তিন যাইতে দেয়, জীবনের বিনিময় হলো ফিলিস্তিন যাইয়া আল্লাহর ঘরকে রক্ষা করব। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? আল্লাহ কবুল করেন, সরকার আমিন। এ বাজান দিলটাকে এখন নরম করবেন। এ টাঙ্গাইল সখীপুরের মুসলমান, মনে রাখবে আজকে 20 এপ্রিল আমার আল্লাহকে দেখায় দিবা। আজকে 20 এপ্রিল চোখের পানিতে আমার আল্লাহরে বুঝায় কইবা, 20 এপ্রিল মানি এই টাঙ্গাইল সখীপুরে বলে ওয়াদা করলাম, ঈদের 10-12 দিন পরে আল্লাহ মাহফিলে 20 এপ্রিল সাক্ষী থাকবে। ও বাজান, আপনি দেখছেন ঈদের দিনও বোমা মারছে, ঈদের দিন বোমা মারছে রমজানের ভিতরে। বাবা, একটা সন্তান মাত্র 5 বছর বয়স, সন্তানটা বাবারে বলছে, বাবা গো অফিস থেকে আসার সময় আমার জন্য বিস্কুট নিয়ে আইসো। বাবা বিস্কুট নিয়ে আসিয়া দেখে সন্তানটা বাবা বোমার আঘাতে ধ্বংসস্তূপ হয়ে গেছে। সন্তানটারে বাবাই টোকায়া কাফনের কাপড়টা পড়ায়া বাবা সন্তানের লাশের কাছে কাঁদে আর কয়, মালিক তুমি আমারে বাসায় রাখলা কেন? আমার স্ত্রীও চলে গেছে, আমার 3টা সন্তানও মারা গেছে, আমার জনম দুঃখিনী মা বাবাও মারা গেল, আমি একা বাইসে আছি। যখন ছোট্ট পোলাটা যে বলছিল, আব্বা তুমি আমার জন্য বিস্কুট নিয়ে আইসো, আপনারা দেখবেন ফেসবুকে আছে, কাফনের কাপড়টাকে সরাইয়া বাবা বিস্কুটের প্যাকেটটা সন্তানের হাতে দিয়ে বলছিল, বাবা এই বিস্কুটটা তুমি আল্লাহর সামনে যাইয়া খাইও। ফিলিস্তিনি ভাষায় বারবার চোখের বাড়ি দিয়ে বাবায় বলতাছে, এই বিস্কুটের প্যাকেটটা তুমি আল্লাহরে বুঝাইয়া বলবা, আমি নয় অন্যায় করছি, আমি ছোট্ট বাচ্চা কিশোর অন্যায় করছি, আমরা বালেক পুরুষরা হয়তো অন্যায় করছি, আমারে বেজার মারা মাইরে ফেললো, বোমা মারতাছে, আমরা ছোট বাচ্চারা কি অন্যায় করছি? অবাজান এরকম ভাবে হাজার হাজার বাচ্চা গুলো এতিম হয়ে যাইতেছে। আমি আপনাদের 2টা পাও ধরে বলতে চাই, এই ফিলিস্তিনিদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে বাবা, আছে, আছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। তাদের জন্য দোয়া হবে, সাথে সাথে আর একটা দোয়া হবে, বৃষ্টির জন্য দোয়া হবে। বাজান বৃষ্টি নাই, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। দুবাইতে দেখছেন কি পরিমাণ বৃষ্টি, গজব। কয়েকদিন আগে এই দুবাই সরকার স্বাধীনতার পরে আজ পর্যন্ত এইভাবে কোটি কোটি টাকা খরচ করে মন্দির বানাইয়া উদ্বোধন করে নাই, কোটি কোটি টাকা খরচ করে মন্দির বানাইয়া। হ্যাঁ মন্দির বানাইছে, কোনো দুঃখ নাই, মুসলমানের পোলা মন্দিরে যাইয়া হিন্দু পুরোহিতদের সাথে ব্রাহ্মণদের সাথে সেও প্রতিমার ইসে দুধ ঢালতাছে, দুধ নাউজুবিল্লাহ জোরে বললা না? ওই দেশের মন্ত্রীরা প্রতিমার পায়ে দুধ ঢালতাছে, ফুল ঢালতাছে। হিন্দুরা যে পূজা দেয় তারা পূজা দিতেছে, আল্লাহ সহ্য করতে পারে না, যেদিন করছে তার পরের দিনে তা গজব শুরু হয়েছে। দুবাই 100 বছর পিছনে পড়ে গেছে, 100 বছর পিছনে। কোটি কোটি বিলিয়ন কোটি টাকার গাড়ি সাগরে চলে গেছে, সব নিয়ে গেছে। আমার আল্লাহ ছাড় দেয়, কথা জোরে বলে, আল্লাহ ছাড় দেয়।
আজ হোক কাল হোক ধরবে 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 ধরবে। যারা আলেম ওলামার সাথে বিয়া দেবী করতেছেন, মারহাবা বলেন, ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। আর মাত্র দুইটা মিনিট আমার সাথে থাকাবে, আল্লাহ ছাড় দেয়, জোরে বলেন, ছাড় দেয়, ছেড়ে দেয় না। তাহলে আল্লাহ দেখতেছেন, খাওয়ান খাইতেছেন, স্ত্রী পত্নী ঘরে বসবাস করতেছেন, কিন্তু নামাজটা যে পড়তাছেন না আল্লাহ দেখতেছেন না। তাহলে ওয়াদা করেন পাঁচ ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? না, উঠান উঠান উঠান। আল্লাহ তুমি দেখো 20 এপ্রিল তোমার পাগলগুলি, আল্লাহ 20 এপ্রিল সারা বাংলাদেশে আল্লাহ বৃষ্টির কোনো আভাস নাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়তেছে আল্লাহ। এই টাঙ্গাইল সখীপুরে তোমার কাছে দুহাত বাড়ায় তোমার এখন আল্লাহ বলে জোরে একটা ডাক দেবে, ডাক দেন, দেন জোরে একটা ডাক দেন, বৃষ্টির জন্য ডাক দেন, ডাক দেন, একটা ডাক দেন, ডাক দেন, বৃষ্টির জন্য ডাক দেন। আল্লাহ এত গরম সহ্য করতে পারতাছি না আল্লাহ, 41 ডিগ্রি সেলসিয়াস 20 এপ্রিল আল্লাহ টাঙ্গাইল সখীপুর বসে তোমার একটা ডাক দিছে গভীর রজুরিতে, আল্লাহ তুমি রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ মাটি পুইরা তাবা হয়ে যাইতাছে, আল্লাহ ঘাসগুলো পুড়ে গেছে, জমিন দিয়ে হাঁটা যায় না। আল্লাহ হাজার মানুষ তোমার কাছে হাত তুলে ভিক্ষুকের মতো বলছে, আল্লাহ আল্লাহ এদের দোয়া কবুল করে নে, বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ, আল্লাহ রাতারাতির ভিতরে বৃষ্টির ব্যবস্থা করে দাও। আমি মুসাফির আজকে 20 এপ্রিল দোয়া করে গেলাম, আল্লাহ ঠান্ডা আবহাওয়ার ব্যবস্থা করে দাও, বৃষ্টির ব্যবস্থা করে দাও, আমার বাংলাদেশে বৃষ্টির ব্যবস্থা করে দিয়ে ঠান্ডার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার পাশে বড় একজন বড় দুইজন বুজুর্গ বয়ে রয়েছে, একটা মাদ্রাসার মুহাদ্দিস প্রিন্সিপাল, তাদের খাতিরে বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ পারে না বাবা? পারে, চোখের পানি ফেলায় বলেন তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, ইনশাআল্লাহ বলেন নামাজ পড়বেন তো। আর একটা কাজ করবেন, যতদিন বাঁচবেন কোনোদিন স্ত্রী পুত্রকে বেপর্দা চালাবেন না, ইনশাআল্লাহ বলেন। আর একটা কাজ করবেন, যাদের মা দুঃখিনী বেঁচে আছে কোনোদিন মায়ের কষ্ট দিবেন না, ইনশাআল্লাহ বলেন। এই বুকটা ভাইরে দেখেন মার জন্য কত কষ্ট। আমার মা বলছিল, আমার 12 বছর বয়সে, আপনারা ইউটিউবে শুনছেন, আমার এই হুজুর জিজ্ঞেস করতেছে, আল্লাহর ওলি আপনার মায়ের জন্য মসজিদ করছেন এটা কোথায়? আমি বললাম হুজুর কেরানীগঞ্জ। আমার যেই মহিলা দাওয়াত দিয়ে নিয়ে আসছে, যদিও তার সাথে রক্তের সম্পর্ক নাই, আমার ভাই বলে সম্বোধন করে টেলিফোনে, অনেক শ্রদ্ধা করে, অনেক রং বেরঙের পিঠা আমার বানাই খাওয়াইছে আজকে আলহামদুলিল্লাহ বলে, এমন একটা পিঠা আমার খাওয়াইছে যেই পিঠাটা আমার মায় খাওয়াইতো। কেন কথাটা বলছি, 12 বছর আমার বয়স হুজুর, আমার মা এই পিঠাটা যেই পিঠাটা আজকে আমার এই বুনে খাওয়াইছে, ঠিক এই পিঠাটা আমার মা সকালবেলা বানাইয়া দুধ দিয়ে ভিজাইয়া কবুতরের গোস্ত পাকাইয়া, আমার মা এক প্লেটে কবুতরের গোস্ত আর এক প্লেটে দুধ দিয়ে ভিজাইয়া আমাদের গোপালগঞ্জের অর্থাৎ ফরিদপুরে খেজুরের গুড় দিয়া মা সুন্দর করে চার মতো রং বানাইয়া চেটকাইয়া আমার হাতটারে দুধ ভাতের মতো সাইফে ধরে বলে, ইলিয়াস আমার সাথে ওয়াদা দে, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না, তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছাইরে দিব, এই দুধ যেই দুধ দিয়া তোরে ভাত মা খাই আমি মা খাওয়াইতেছি, হইতে পারে এটা তোর সাথে আমার জীবনে শেষ দেখা। ইলিয়াস রে যদি তোর সাথে কোনোদিন আমার দেখা না হয়, কোনদিন মাদ্রাসা ছেড়ে আসবি না গো বাবা, আমি মা তোরে দোয়া করে দিয়ে গেলাম, তুই যদি কোনদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাস। এবার পূর্বাসী ভাইরা, পূর্বাসী ভাইয়ের বোনেরা, পূর্বাসী ভাইয়ের বিবিরা, তোমার এই ভাই ইলিয়াসুর রহমান জিহাদি মারে বলছিলাম, মা আমি কবে টাকার মালিক হব আর কবে মসজিদ মাদ্রাসা বানাবো। আমার মা বলছিল, ইলিয়াস রে আমি বলে গেলাম তুই টাকার মালিক হবি, তুই মসজিদ মাদ্রাসা বানাইস।
বজন আল্লাহ আমারে বানাইছে, আমার মা আমারে বিদায় দিয়ে চলে গেল, মা 12 বছর বয়সে মা হারাইয়া কত জঙ্গলে জঙ্গলে ঘুরছি, কত জনকে মা বলতে চাইছি, কেউ ইলিয়াস রহমান জিহাদের কষ্ট বুঝি নাই। ছোট্ট কালে যাদের মরে মা তাদের দুঃখ আর কেউ বুঝে না গো বাবা। আমি আমার দাদা ভাইদেরকে বলে যাব, আমার মতো যাদের মা নাই, যেদিন এই দুঃখী যতদিন বেঁচে আছে যুবক কোনোদিন কষ্ট দিস না, আমি জানি মা কি জিনিস গো। এই রমজানে বাবা লক্ষ লক্ষ টাকার কাপড় পাঠাইছি গ্রামের বাড়িতে, লুঙ্গি পাঠাইছি, পাঞ্জাবি পাঠাইছি, কিন্তু আমার মায়ের জন্য কিছু পাঠাইতে পারিনি। আমার মা তো দুনিয়ায় নাই, আমার মায়ের জন্য একটা জিনিস পাঠাইছি, আমি কাবা ঘর ধরে মায়ের জন্য দোয়া করছি। আমি আপনাদের কাছে দুইটা পাও ধরে বলে যাই, আজকে মোনাজাতের ভিতরে মা বাবার জন্য দোয়া করবেন, পারবেন না বাবা? পারবেন তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন তো বাবা। আমি দেখতেছি আপনাদের চোখে পানি, আমি আমার মাদেরকে বলবো, মা আপনিও তো আমার মতো একটা সন্তান জন্ম দিয়েছেন, মা আপনিও তো বাবার বাড়ির থেকে স্বামীর বাড়িতে আসছেন, আপনার বাবা যখন আপনার স্বামীর হাতে তুলে দিয়ে বলছিল বাবা গো আমার মেয়েটারে তুমি কোনোদিন কষ্ট দিও না, আমার মেয়েটা কোনো কাম কাজ জানে না, ও মা আপনার ওই বাবা বাগানে শুয়ে আছে, আপনার ওই বাবার কবরটা বাগানের মধ্যে জান্নাতের টুকরা বানাইতে চোখের পানি ফেলে দোয়া করবেন যখন আল্লাহুম্মা আমিন। যে বোনটা আমারে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, এই বোনের শ্বশুর যখন আমার বাড়ি থেকে এসে আমার মসজিদ দেখছে, আলহামদুলিল্লাহ বলে এরা আমার মসজিদ দেখা, আমার মসজিদে টাকা দিয়ে আসছে, আমার মায়ের মসজিদে কেরানীগঞ্জে। আজকে যখন এখানে আসছি, একটা ছেলে বিদেশ থেকে দুবাই, এখান থেকে 5 কিলোমিটার দূরে, ছেলেটা মাহফিলের মাঝখানে বসে আছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ও বলে হুজুর আমি ছুটিতে আসছি, হুজুর আমি চলে যাইতাম ঈদের পরপরে, আমি পোস্টারে দেখছি আপনি আমাকে গোহাইলে এখানে আসবেন, আমি টিকিট 5,000 টাকা দিয়ে ট্রেনেসপার করে শুধু আপনার ওয়াজটা শোনার জন্য আমি রয়ে গেছি, হুজুর আমি 3 দিন পরে চলে যাবো আলহামদুলিল্লাহ বলে। ছেলেটা এখানে আসার আগে ওই রুমের মধ্যে আমার মায়ের মসজিদে 500 টাকা দিয়ে দোয়া আছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন। আমি দোয়া করে দিয়ে যাই, এই মাদ্রাসার অনেক ছেলে আমার খেদমত করছে, এই মাদ্রাসার এই ছেলেগুলোকে আল্লাহ তুমি হক্কানে আলেম বানিয়ে দিও। গত পরশুদিন যেখানে ওয়াজ করছি বরিশাল, ওই মাদ্রাসার সভাপতি এবং ওই মাহফিলের সভাপতি আমার মসজিদে টাকা দিয়া আজকে আমার টেলিফোন করে বলে, হুজুর আমি কিন্তু আপনার ভক্ত হয়ে গেছি, কারণ আমি আমার মা হারাইছি ছোট বয়সে, আমি আপনার মায়ের মসজিদে টাকা দিছিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করে যাব, আগামীকালকে আমার মাহফিল দিনে একটা রাত্রে একটা, কালকে দিনের প্রোগ্রাম রংপুর সৈয়দপুর, রাতের প্রোগ্রাম নীলফামারী, সকাল 10টায় আমার ফ্লাইট, আল্লাহ যদি বাসায় থাকে, এখন রাত 11টা বাজে গেছে, আমি শুধু আপনাদের কাছে একটাই খেদমত আরজ করতে চাই, আমি আগামীকালকে যে রংপুরে আপনাদের জন্য দোয়া করবো, আলহামদুলিল্লাহ বলে আপনারা আমার জন্য দোয়া করবেন না? যে বোনটা আমারে আনছে, যেই ভাইটা তার ছেলের আকিকার অনুষ্ঠানে, আল্লাহ এই সন্তানটারে তুমি ভালো রেখো, আল্লাহ আমারে অনেক বড় করে দিও। আমি দোয়া চাই আপনাদের কাছে, বেঁচে থাকলে হয়তো আপনাদের সাথে আবার কোনোদিন দেখা হবে ইনশাআল্লাহ, হয়তো আপনাদের কোনো গ্রামে দেখা হবে। তো আমার যেই ভাইটা কুয়েত থাকে, আমার মসজিদে 500 টাকা দিয়েছে, আমার মসজিদে 3 তলার কাজ চলতেছে, টাইলস এর কাজ চলতেছে, 300 বস্তার উপরে সিমেন্ট লাগবে, টাকা পয়সা কিছু চাই না, শুধু দোয়া চাই যেন আমার মসজিদটা 5 তলা করে কবরে যেতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুধু একটা কথার উত্তর দিবেন, পৃথিবীতে সবচেয়ে ওই যুবক দামি যেই যুবক তার মা বাবার কাছে দোয়া চাইয়া দোয়া নিয়ে কবরে যায়। আমি ওই যুবককে বলছিলাম যে আমার মসজিদে টাকা দিয়েছে কেন আসার আগে, তোমার বাবা মা আছে? ও বলে হুজুর আমার বাপ নাই মা আছে। আমি বললাম তুমি তো আমার মসজিদে দিছো, আমি আমার মায়ের জন্য মসজিদ করছি, তোমার মা যেন আমার মায়ের সাথে জান্নাতে যায়, কিন্তু শর্ত একটা, কি? তোমার বাপ যখন নাই বাড়িতে যে মার হাত ধরে মাফ চাইবে। সেটা কি বলে জানেন? হুজুর আমি প্রতিদিন আমার মার কাছে মাফ চাই, আমি আমার মার গালে দিলে খাওয়াই, কলিজার টুকরা বাইরে আমার, তোদের যাদের বাবা মা বাইচে আছে জীবনে তাদের কষ্ট দিস না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
30টা সেকেন্ডে আমি বলবো, আমি যদি জান্নাতে যাই তোরে লয়ে যাবো, আমার বন্ধু হবি, যুবকরা আমার বন্ধু হইবা, যদি আমি জান্নাতে যাই তুই আমার সাথে যাবি ইনশা, এবং তোর জন্য আমি ডাইরেক্ট দোয়া করবো ওই বাড়িতে যাই রংপুর যে আগামী কালকে, যে যুবকটার বাবাই মাঠের মধ্যে আছে, আমি আমার বাবার কাবা ঘরের সামনে 2011 সালে বুকের মধ্যে নিয়ে মাফ চাইছিলাম, কোন যুবক আছো যাদের বাপ এই মাঠে আছে, ওদের আমরা দুই বাপ বেটা ওয়াজ শুনতে আইছি, ওই যুবক গুলো দাঁড়াও তো, কার কার বাবা আছে দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, আমি বলছি তোর পাও দূরে ধরছি দাঁড়া, তোরে আমি বন্ধু বানাবো বলছি না, আমি তোর নিয়ে জান্নাতে যাবো ওয়াদা করছি না, তুই আমার বন্ধু দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে দাঁড়া, এই যে ছেলেগুলো দাঁড়াইছে বাপ গুলো খারাপ, বাপ গুলা খারাপ, বাবা গুলা খারাপ না, বাবা গুলা দাঁড়াও, এই ছেলেগুলো দাঁড়াইছে বাপ গুলো দাঁড়াবেন না, আপনার ছেলের অলি বানা আমার জন্য দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান, কি আল্লাহ তোমার পাগল পিছনে বইব অনেক কানছে, এ পরে পরে বসো বসো বসো, এই যারা দাঁড়াইছে এ দাঁড়ান দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়ান দাঁড়ান, এই আমি দুটা পাও ধরে বলছি যুবক, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, বাপকে বুকের মধ্যে সাইফা ধরে হজরে আসাদের মতো কানবি, যদি তোর বাপ আজকে মাফ করে দেয় না, আমি জিহাদি বললাম তোর মতো দামি বাইজিদ বুস্তামি এই সখীপুরে আর কেউ থাকবে না, আর পোলাডারে যখন আপনি বুকে পাবেন বাবা আপনি কাইন্দা পোলাডারে আপনি অলি বানাই দিবেন, এখন যা ধর বাপরে ধর 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 যুবক ধর বাপরে বুকি নে কামতে থাক, এ যুবক ছাড়বি না ছাড়বি না ভাই ছাড়বি না, এ টাঙ্গাই সখীপুরে যুবকরা 20 ফেব্রুয়ারি এ 20 এপ্রিল 20 এপ্রিল, এ যুবক বাপরে বুকি নে কামতে থাক, সারিষ্টা সারিষ্টা বাপরে বুকি নে কামতে থাক, এ যুবতী বোন তোমার মা কাছে আসে না, তোমার মায়ের বুকি নে কামতে থাকো তো, মা না থাকলে শাশুড়ির বুকি নে কামতো কামতে থাকো, এলে দেখো এই গরমের মধ্যে যারা বাবার মুখে নিয়ে কাম দেয়, এদের চোখের পানির খাতিরে বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ, টাঙ্গাই সখীপুর 20 এপ্রিল যারা বাবার মুখে নিয়ে কাম দেয়, এই পরখার রৌদ্র চলে গেছে এত গরম, 20 এপ্রিল যারা বাবার মুখে নিয়ে টাঙ্গাই সখীপুরে কাম দেয়, আল্লাহ এদের জীবনের গুণ মাফ করে দাও, আল্লাহ এদেরকে তুমি বলি মানে আল্লাহ তোমার এক বান্দা পিছনে থেকে আমার মায়ের মসজিদে 500 টাকা দিছে, এক বছর সিমেন্ট দিছে, আল্লাহ তার মাকে আমার মায়ের সাথে মাফ করে দিও, আল্লাহ যারা গত পরশু দিন হাজার হাজার টাকা আমার মসজিদে দান করছিল, আল্লাহ ওই মা মহিলা পুরুষদেরকে মাফ করে দাও, অনেক মহিলা আমার মসজিদে দান করছে এখানে, এই আমি সবাইকে দোয়া করি, বসে বড় ভাই বসো বসো বসে বড়, আল্লাহ যারাই বাবার কাছে মাফ চাইছে এদেরকে তুমি অলি বানায় দাও, এদের সন্তানগুলোকে অলি বানায় দাও, আল্লাহ যারা বিদেশ যাবে তাদের বিদেশ যাওয়ার তৌফিক দান করো, সবার জন্য আমি দোয়া করব, যেই ভাই আমার মসজিদে দিছেন, আপনার নাম কি? তোবাজুল মা নাই মাও নাই রে বাবা নাই রে তোফাজালে আল্লাহ তুমি মাফ করিবা হাসুরে, আল্লাহ এই 500 টাকা আমার কাছে 5 কোটি টাকা, আমার ভাই আমার মায়ের মসজিদে যায় নাই তার মায়ের মসজিদে দিছে, তার মা বাবাকে মাফ করে দিয়ে জোর করে আমিন, সবার প্রতি আমার দোয়া রইল ভালোবাসা রইল, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এবং আমার মসজিদের জন্য দোয়া করবেন, যারা আমার মসজিদে দিয়েছেন কিয়ামতের মাঠে দেখা হবে, কি ভাই আল্লাহ আমার ভাইয়ের আঙ্গুলটা অসুস্থ, আমার ভাইও আমার মসজিদে 500 টাকা, আল্লাহ এখানে তো মাহবিল কর্তৃপক্ষের কালেকশন নাই, আল্লাহ যারাই দিছে আমার মসজিদে আল্লাহ এদেরকে আমার মায়ের সাথে মাফ করে দে, 500 টাকা আমার কাছে 5 কোটি টাকা বর্তমানে, কারণ আমার মসজিদে লক্ষ লক্ষ পারে 13 কোটি টাকা লাগবে বাবা, 13 কোটি টাকা, রসুল আমার বলেন যারা মসজিদে 1 বছর সিমিট দিবে সেও জান্নাতি, 1 কোটি টাকা দিলে সেও জান্নাতি, 100 টাকা দিলে সেও জান্নাতি, কারণ মসজিদ হলো ডাইরেক্ট আল্লাহর ঘর, এই ঘরে যদি কেউ 100 টাকা দেয় সে জান্নাতে, যদি আপনি দিতে চান দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, সবার প্রতি আমার ভালোবাসা রইল, যদি আমার মসজিদ জান্নাতের রেলগাড়ি হয় আপনিও জান্নাতে যাবেন ইনশা, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার মা বোন যদি মসজিদে শরীক থাকতে চান থাকতে পারবেন, কারণ মসজিদ কারো ব্যক্তিগত সম্পদ নয়, অতএব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, মুনাজাতের পরে হোক আগে হোক সবাই যেতে পারবেন, মসজিদে সবাই দান করতে পারবেন, আল্লাহ সবাইকে কবুল করেন, আসেন তো আবু করে আস্তাগফিরুল্লাহ, এক মেয়ে সাদিয়া, আল্লাহ সাদিয়ারে হালিমায় সাদিয়ার মতো বানাই দিও, আল্লাহর মাকে আমার মায়ের সাথে মাফ করে দিও, আল্লাহ সাদিয়াকে তুমি কবুল করো।
আল্লামার এই ভাই অনেক কাঁদছে, আল্লামার ভাই পাও ভাঙলা, তোমার এই 200 টাকা আমার কাছে 2 কোটি টাকা, আল্লাহ সবাইকে কবুল করে সুরা কানা আমিন। আল্লামার এক ভাই 100 টাকা তার সন্তানকে কবুল করে বসে পড়েন, এই বসে পড়েন, যদি আপনাকে দেওয়ার ইচ্ছা থাকে আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সবার জন্য দোয়া রইল, আল্লাহ যেন কাউকে খালি হাতে না ফিরিয়ে দেয়, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়। যদি আপনারা দিতে চান একজন দাঁড়ান, দাঁড়ায়া উঠাবেন এক মিনিট সময়, যদি দিতে চান যে হুজুরের মসজিদে শরীক থাকবো, আমার না এটা, এই যে আপনাকে মাদ্রাসা আছে, মাদ্রাসায় জাকাতের পয়সা আপনাদের মসজিদে দিবেন, যদি আমার মসজিদে শরীক থাকতে চান, এই যে আমার ড্রাইভার আছে ওর কাছে 100 হোক 500 হোক দিতে পারবেন ইনশাল্লাহ। সবাইকে আল্লাহ কবুল করেন মেহরবানি করে, অতি দ্রুত আল্লাহ সবাইকে কবুল করেন, দিতে পারবেন সবাই, শরীক থাকতে পারবেন। হুজুর আমি শরীক থাকবো আমার মায়ের জন্য, যেন আপনার মায়ের সাথে আল্লাহ মাফ করে দেয়, 100 হোক 50 হোক আর 10 হোক, এটা কোনো টাকার অঙ্ক নাই, আল্লাহ সবাইকে কবুল করুক। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি যামবি ওয়াতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এক মা দিছে 110 টাকা, আমার কাছে 110 কোটি টাকা, ইনশাআল্লাহ তাআলা সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন, আল্লাহ তোর অনেক বড় বানাক। যা তোর মতো বয়স আমার বাবা এরকম বক্তার হাতে টাকা দিয়ে দোয়া চাইতে, সন্তানে হাত দিয়ে দোয়া নিবেন, মুসাফির হাত দিয়ে দোয়া নিবেন, এই হুজুরের কাছে নিয়ে যাবেন, ওই ইমাম সাহেবের কাছে নিয়ে যাবেন, হুজুর আপনাকে 500 টাকা দিলাম, আপনি আমার সন্তানে দোয়া করে দেন, সন্তান কি এমনি আলেমাই পড়ে ভাই। ইনশাআল্লাহ তাআলা সবাইকে যেন আল্লাহ কবুল করেন, সকলের জানে মানে বরকত দান করেন, আল্লাহ সবাইকে আপনি ভালো রাখবেন। বিশেষ করে তোমার যেই বান্দা বিদেশ থেকে ওয়াজের আয়োজন করছে তার স্ত্রী এবং মা বাবার সাথে নিয়ে, আল্লাহ সবাইকে আপনি ভালো রাখেন, এবং এইরকম ভাবে আপনাকেও একদিন বছরে একটা দিন ওয়াজের আয়োজন করবেন ইনশাআল্লাহ। আরে ভাই টাকা পয়সা তো সব থেকে কবরে যাবে না, এই যে মহিলা একটা এত বড় একটা আয়োজন করলো, আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে আল্লাহ, এই আমি আর একটা কথা না বলে পারছি না, গত কালকে এক মা ঢাকা কেরানীগঞ্জ থেকে তার নিজের নিজের হাতের বালা খুলে দিয়ে গেছে আমার মসজিদে, তার স্বামী মারা গেছে, আল্লাহ আমার এই বাবারে মাফ করে দেন, আপনার এই 200 টাকা আমার কাছে 2 কোটি টাকা, আমার মায়ের মসজিদে শুনছে টাইলস লাগাইতেছি মহিলা হাতের বালা খুলে দিয়ে গেছে, যে হাতের চুরি, যে আল্লাহ তাআলা যেন হুজুরের মায়ের মসজিদ আল্লাহ কবুল করেন, আল্লাহ তাআলা আমার ওই মাকে কবুল করে নিন, সবাই আল্লাহ ভালো রাখেন। ভাই এখনই মোনাজাত হবে, বসে পড়েন, এই এখনই মোনাজাত হবে, এই কোনো কথা আছে নাকি বলেন, আল্লাহ আমার ভাইয়ের মায়ের জন্য কবুল করেন। আসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি যামবি ওয়াতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যেই বান্দি এত বড় সাহস করছে তার জন্য দোয়া করার দরকার আছে না ইনশাআল্লাহ তাআলা। সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। হয়তো আমার অনেক মা আমার মসজিদ এখানে আসার আগে টাকা দিছে, অনেক মা এখানে দিছে, আল্লাহ সবাই সব মাকে আপনি কবুল করেন। আমার মায়ের বড় স্বপ্ন ছিল আমার আলেম বানাবে, একটা মসজিদ বানাবে আমারে দিয়া, আল্লাহ আমার মায়ের আশা আপনি পুরো করছেন, আল্লাহ আমার মায়ের মসজিদে যারা দান করছে তাদের সবাইকে মাফ করে দেন, তার মাকে মাফ করে দেন, আমার এই দোস্তদেরকে কবুল করে সবাই বলেন আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন এই গরমের মধ্যে, এবং বৃষ্টি হচ্ছে না, আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেন। এবং আপনাদের এখানে দাওরা হাদিস একটা মাদ্রাসা আছে, দাওয়াত দিয়ে গেলাম, মাঝে মাঝে মাদ্রাসায় যাবেন, মাদ্রাসার হুজুরদের কাছ থেকে দোয়া নিবেন। অনেক ছাত্র এখানে শত শত ছাত্র বোর্ডিং এ খায়, আপনি টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া অন্তত মুহতাম সাহেব যতদিন বেঁচে আছে, আল্লাহ যেন মুহতাম সাহেবের ওসিলায় আপনাদের এলাকার সমস্ত কবরবাসীকে আল্লাহ মাফ করে দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুনাজাতের মাধ্যমে বিদায়, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা ফাগফির লানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ألا تمتك يدك ملي
রাত এখন 11টা বাজে, আল্লাহ তোমার পাগল গুলাই প্রচন্ড গরমের মধ্যে একার মা নাই বাবা নাই গো, আল্লাহ গরম সহ্য করতে পারি না, কবরের গরম কেমনে সহ্য করবো বলতে পারি, আল্লাহ যাদের বাবা মা কবরে মানি এদের সকলের বাবা মাকে তুমি মাফ করে দিও, আল্লাহ এদের সন্তান গুলাকে হকানে আলেম আলেম বানিয়ে দিও, আল্লাহ তোমার যেই বান্দি এত বড় সাহস করছে, আল্লাহ এত বড় আয়োজন করছে, তার বাবা মাকে তুমি মাফ করে দিও, তার শ্বশুর শাশুড়িকে কবুল করে দিও, আল্লাহ তার কলিজার টুকরা সন্তানটাকে তুমি অনেক বড় হকানি আলেম বানিয়ে দিও গো আল্লাহ, আল্লাহ তোমার কাছে আর একটা দরখাস্ত, বাংলাদেশে বৃষ্টি ছাড়া গজবের মতো হয়ে গেছে, বাংলাদেশে বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ, আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ, আর একটা দরখাস্ত দেই আল্লাহ, তুমি যদি বৃষ্টি না দাও জমিনটা পুরা তামা হয়ে যাইতেছে আল্লাহ, আল্লাহ তুমি ছাগল গরু বাঁচতে অনেক কষ্ট হয়ে যাইতেছে, আল্লাহ মেহরবানি করে তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও, আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও, আমার ভাইদের সন্তানগুলোকে তুমি ওলি বানায় দাও, আল্লাহ তোমার যে পাগল ওয়াজের আয়োজন করছে তার বাবা মাকে মাফ করে দাও, আল্লাহ তার ঘরে তোমার খাস রহমত বর্ষিত করে দাও, আল্লাহ তার স্বামীকে বিদেশের বাড়ি ভালো রেখো, আল্লাহ তার শ্বশুর শাশুড়িকে ভালো রেখো, আল্লাহ আমার মা বোনরা যারা আমার মসজিদ না দেখে দান করছে, আমার ভাইরা দান করছে, আল্লাহ তাদের দানগুলোকে কবুল করে নাও, আল্লাহ এদের সন্তানগুলোকে আমার সাথে পুরো আলেম আলেম বানিয়ে দিও, আল্লাহ খাস করে এই যে পাশে মাদ্রাসার মুহতামে আমার পাশে বসা, আল্লাহ মুহতাম সাহেবকে কবুল করেন, আল্লাহ তার সন্তানগুলোকে কবুল করেন, আল্লাহ তার ছাত্রগুলোকে কবুল করেন, আল্লাহ গোহাই আল্লাহ গোহাইল মসজিদের সম্মানিত খতিব সাহেব আছে, আল্লাহ তার যোগ্যতা বাড়ায় দেন, আল্লাহ আরো যারা এখানে আছে সবাইকে আপনি মাফ করে দেবেন, আল্লাহ এই মাহবিলে এককভাবে হয়েছে তোমার বান্দি তোমার বান্দা, তার শ্বশুর শাশুড়িকে সাথে নিয়ে আল্লাহ আরো যারা আত্মীয় স্বজনকে সাথে নিয়ে যারা সহযোগিতা করছে আল্লাহ তোমার এই বান্দিকে কবুল করে নিও, আল্লাহ তার সন্তানটাকে রসিলায় হকানি আলেম আলেমা বানাই দিও আল্লাহ, আল্লাহ তার শরীরটাকে ভালো রেখো, একটা সন্তান দিছো আর একটা সন্তানের ব্যবস্থা করে দিও, আল্লাহ আর একটা সন্তানের মা হওয়ার তৌফিক দান করে দিও, আল্লাহ তোমার বান্দিকে তোমার বান্দের শ্বশুর শাশুড়িকে তোমার কাছে রেখে গেলাম, আল্লাহ মেহরবানি করে তাদের সুখ শান্তির ব্যবস্থা করে দিও, ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদানা মা'হু বিরহমাতিকা।